যারা বলতেন মরে গেলেও শিবসেনা ছাড়বেন না তারাই পালিয়েছেন। বিদ্রোহী বিধায়করা শিবসেনা ভাঙার চেষ্টা করছেন। শিবসেনা এবং বাল ঠাকরের নাম ব্যবহার না করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দেখান। আমার কাছে থাকা দুটি বিভাগ একনাথ শিন্দেকে দিয়েছিলাম, এমনই মন্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। কি চলছে এই মুহূর্তে মহারাষ্ট্র আমাদের দুই প্রতিনিধি জানাবেন। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মুম্বাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং গুয়াহাটি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক। আমি শুরুতেই উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, উদ্ধব ঠাকরের সামনে এখন শুধুমাত্র সরকার বাঁচানোটাই চ্যালেঞ্জ নয়, নিজের পার্টি নিজের দলকে রক্ষা করাও তার সামনে একটা বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে কিভাবে গুটি সাজাচ্ছেন উদ্ধব ঠাকরে? দেখো, সেটা হচ্ছে যে হাতে যতগুলো গুটি আছে সবকটা কিন্তু তিনি খেলে দিয়েছেন, এখন শুধুমাত্র আবেগের উপর বেঁচে থাকা। আজকে তিনি প্রায় 40 মিনিট ধরে ভাই যে টেলিফোনে মিটিং করেন, এবং এই তোমাকে দেখাই যে এই মিটিং শেষ করে কর্মীরা আস্তে আস্তে বেরোচ্ছেন। আজকের মিটিংয়ে মূলত উপস্থিত ছিলেন জেলার যারা সভাপতি তারা। আজকের এই আজকের মিটিংয়ে তার যে বক্তব্য, সেটা কিন্তু 13 মাসের বাজপেয়ী সরকার পতনের পর প্রধানমন্ত্রী বাজপেয়ী যে বক্তব্য রেখেছিলেন তার সাথে অনেকেই তুলনা করতে পারেন। তার কারণ, আজকে গোটা বক্তব্যটাই ছিল তার আবেগ ঘন, কিভাবে তিনি আজকে যারা বিদ্রোহী তাদের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে তাদের নিজের দপ্তর ছেড়ে দিয়েছেন, কিভাবে তাদের সমস্ত দাবি তারা এক কথায় মেনে নিয়েছেন, এই ধরনের আবেগঘন বক্তব্য কিন্তু আজকে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ভাষণে। একই সঙ্গে তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন যে যারা চলে গেলেন তাদেরকে টাটা বাই বাই, নতুন ভোটের জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ এই মন্ত্রিত্ব ধরে রাখা যে কার্যত কঠিন, সেটা কিন্তু তার বক্তব্যে স্পষ্ট হয়েছে। এই সরকার যে তিনি ধরে রাখতে পারছেন না, তার আবেগ তার প্রতিটা বক্তব্যে সেই কথা তিনি কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও পরোক্ষভাবে তিনি এই বিদ্রোহীদের দিকে আঙুল তুলেছেন এবং অভিযোগ করেছেন যে আসলে এই বিদ্রোহীদের পেছনে বিজেপির অর্থ রয়েছে, বিজেপির টাকার প্রলোভন রয়েছে, ইডি এবং সিবিআই এর ভয় রয়েছে, সব মিলে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এটা পূর্ব পরিকল্পিত। এবং এখানে তুরুপে তাস হিসাবে কয়েকজন শিবসেনার বিধায়ককে বাছাই করেছে অনেক আগে থেকেই, তার সরকারকে যাতে ভয় দেখানো যায়, তার সরকারকে যাতে ফেলে দেওয়া যায়, তবে তারা ভয় পেতে। উজ্জ্বল, এটাই দেখার যে উদ্ধব ঠাকরের এই বার্তা আদতে কত টাকা। আমরা এই মুহূর্তে গুয়াহাটিতে যাব, রেডিসন ব্লু হোটেল যাকে কেন্দ্র করে গোটা চিত্রনাট্য। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, সেই হোটেলে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চয়ই রয়েছে এবং কতজন বিদ্রোহী বিধায়ক এই মুহূর্তে সেখানে রয়েছেন? কি চলছে এখন সেখানে? অনুষ্ঠান একেবারেই তাই, মহারাষ্ট্রের মহা সাসপেন্সের মহামঞ্চ কার্যত হয়ে উঠছে এই রেডিসন ব্লু, অর্থাৎ 5 তারা এই হোটেল। এবং সেই হোটেলকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিশ্ছিদ্র নিরাপত্তা। ইতিমধ্যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং তার পাশাপাশি তোমায় বলে রাখি এখানে কিন্তু বিধায়ক সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে, অর্থাৎ মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়কের সংখ্যা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে এই রেডিসন ব্লুতে। একনাথ শিন্ডে তিনি নিজে 2 ঘন্টা বাইরে ছিলেন, তিনি 2টো নাগাদ বাইরে বেরিয়েছিলেন এবং 4টে নাগাদ তিনি ফিরে এলেন এই রেডিসন ব্লুতে। কারণ যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, একটু পরেই তিনি একটি ভিডিও প্রকাশ করবেন এবং সেখানে 49 জন বিধায়ক, তার মধ্যে শিবসেনার বিধায়ক রয়েছে অন্ততপক্ষে 38 জন, এবং সব মিলিয়ে 49 জন মতো বিধায়ক নিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন করবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে একনাথ সিন্ডে এই 2 ঘন্টা কোথায় ছিলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য ঘনীভূত হচ্ছে। কারণ আমরা যেভাবে দেখেছি বিক্ষুব্ধ বিধায়করা একে একে তারা এই 5 তারা হোটেলে আসছেন এবং সেখানে তারা কার্যত বিক্ষুব্ধ বিধায়করা তারা একটা শিবির তৈরি করেছেন সেই জায়গায়। সেই শিবিরের অধিনায়ক একনাথ সিন্ডে তিনি হঠাৎই 2টো নাগাদ বাইরে বেরিয়ে যান এবং তারপর 2 ঘন্টা পর তিনি ভিতরে আসেন। তিনি কোনো মন্দিরে গিয়েছিলেন নাকি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এমন নানা বিতর্ক বা নানা রহস্য কিন্তু সামনে উঠে আসছে। যদিও এই মুহূর্তে একনাথ সিন্ডের শিবির থেকে কোনো উত্তর পাওয়া যায়নি কেন একনাথ সিন্ডে হঠাৎই 2 ঘন্টা বাইরে গেলেন।
এবং তবে এখন শিবাজী সিন্ধিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। একেবারে এই গোটা চিত্রনাট্য কোন পর্যায়ে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু আগে আপনাদের জানিয়েছি আজ উদ্ধব ঠাকরে প্রায় 40 মিনিট ধরে বৈঠক করেছেন। সেই বৈঠকে ঠিক কি হয়েছিল শিবসেনার এক নেতা যিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন কি বলছেন শোনাম। ये शिवसेना प्रमुख माननीय बाळासाहेब ठाकरे जी के जो सैनिक है वो सैनिक पूरे माननीय पक्ष प्रमुख आदरणीय उद्धव जी ठाकरे साहब के साथ है। और जो विधायक हमें छोड़कर शिवसेना छोड़कर चले गए उनकी वजह क्या है? उनकी वजह कुछ ईडी का है, कुछ पैसे का मामला है। बीजेपी वालों ने बहुत सारे पैसे इनको दे के शिवसेना तोड़ने का जो काम किया है उसको करारा जवाब आज हमारे बैठक में सब जिला प्रमुखों ने दिया है। सब जिला प्रमुखों का यही कहना है कि हम सब शिवसेना के साथ है, माननीय पक्ष प्रमुख आदरणीय उद्धव जी ठाकरे के साथ है। आने वाले चुनाव में हम दिखा देंगे, शिवसेना दिखा देगी कितने गए हैं, 32-33 गए, लेकिन आने वाले चुनाव में MLA के चुनाव में कम से कम 110 MLA में ला के हम खड़ा कर देंगे। यह हमारे सब जिला प्रमुख की जिम्मेवारी है और हमने ऐसा शब्द माननीय पक्ष प्रमुख आदरणीय उद्धव जी ठाकरे साहब को दिया है।